শুরুতে এই সংবাদ শিরোনাম। মসজিদে এসি বিস্ফোরণ, মুয়াজ্জিন সহ দগ্ধ 12 জনের মৃত্যু। মা সন্তানের জন্য, স্ত্রী স্বামীর জন্য কাঁদছেন হাসপাতালের গেটে। এবং সবশেষ থাকছে বিস্ফোরণের পর রাস্তার পানিতে ঝাঁপিয়ে পড়েন দগ্ধ মুসল্লিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পূবের আকাশে তখন ভোরের উজ্জ্বল সূর্যরশ্মি ছড়িয়ে পড়েছে, জ্বলছে রাজধানীর চানখারপুলের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভবনের বাতিও। অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসায় নির্মিত সরকারি এই হাসপাতালটি জরুরি বিভাগের গেটের বাইরে কাকডাকা ভোরে এক বৃদ্ধের বুকে মাথা গোজে বিলাপ করছিলেন গৃহবধূ নাসিম আক্তার। নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকায় বাইতুল সালাত জামি মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় তার স্বামী ইব্রাহিম ব্যাপারী মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে বেডে চিকিৎসাধীন। স্বামী অগ্নিদগ্ধ হওয়ার সংবাদ শুনে বাবার সঙ্গে রাতেই হাসপাতালে ছুটে এসেছেন। সেই তখন থেকেই বিরামহীনভাবে বিলাপ করে চলেছেন। সারা রাত কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের পানি, ভেঙেছে গলার সরু। ভোর থেকে ক্ষণে ক্ষণে ঢুকরে কেঁদে উঠে বলছেন, আমার স্বামী বাঁচবে তো? শনিবার 5 সেপ্টেম্বর সকালে আলাপকালে নাসিমা আক্তারের বাবা জাগো নিউজকে জানান, মেয়েকে সান্ত্বনা দিচ্ছে বটে, তবে রাতে এক ঝলক মেয়ের জামাইয়ের অগ্নিদগ্ধ শরীর দেখে আঁতকে উঠেছেন। ঝলসানো শরীর, চোখ মুখ ফুলে গেছে। প্রথমে চিন্তায় পারছিলেন না নিজের মেয়ের স্বামীকে। শুধু নাসিম আক্তার নন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের গেটের বাইরে রাত থেকে কেঁদে চলেছেন অগ্নিদগ্ধের স্বজনরা। হাসপাতালে রোগীকে এক নজর দেখতে মাত্র একজনকে সুযোগ দেওয়া হয়, বিদায় ঘনিষ্ঠজনরাও চোখের দেখা দেখার সুযোগ পান না নিজের স্বজনকে। ফলে স্ত্রী স্বামীর জন্য, বাবা ছেলের জন্য, বোন ভাইয়ের জন্য কেঁদেই চলেছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসার প্রতিশ্রুতি দিলেও শারীরিক অবস্থা সবারই সংকটাপন্ন বলে জানিয়েছেন। ফলে দুশ্চিন্তাগ্রস্ত পরিবারগুলো গত রাত থেকে নাওয়া খাওয়া ভুলে শুধুমাত্র হাসপাতালের গেটের বাইরে একটু সুখবর শোনার অপেক্ষা করছেন। নারায়ণগঞ্জের পশ্চিমতলা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের মুয়াজ্জিনও। শনিবার 5 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান, তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় শুক্রবার 4 সেপ্টেম্বর রাত 12:30 দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর, এরপর রাতে এবং সকালে বাকিদের মৃত্যু হয়। উল্লেখ্য যে শুক্রবার রাত 8:45 দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পশ্চিমতল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় 50 জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভর্তির পর ডাক্তার সামন্ত লাল সেন জানিয়েছেন, এ পর্যন্ত 37 জন মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবারই ডিপ বার্ন রয়েছে, তবে শতাংশের হিসেবে কোনো রোগীকে কতটুকু বার্ন করা হয়েছে তাৎক্ষণিক তা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে বলা যায় কেউ সংখ্যামুক্ত নন। ইশার ফরজ নামাজ আদায় শেষ হয়েছে, সুন্নাত নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। এমন সময় বিকট শব্দে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটে। দগ্ধ মুসল্লিদের অনেকেই মসজিদ থেকে বেরিয়ে পার্শ্ববর্তী রাস্তায় জমে থাকা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এভাবেই নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণের বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রতন। শুক্রবার 4 সেপ্টেম্বর রাতে ইশার নামাজ চলাকালে পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে 40 জনেরও বেশি মুসল্লি দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী তল্লা এলাকার বাসিন্দা মোহাম্মদ রতন বলেন, এশার নামাজ প্রায় শেষ দিকে তখন বিস্ফোরণের আওয়াজ পাই। বের হয়ে দেখি ভেতরে আগুন জ্বলছে।
সে সময় দেখি সবাই বের হয়ে বাইরে বৃষ্টিতে জমে থাকা রাস্তার পানিতে ঝাঁপ দিচ্ছেন। চেহারার অবস্থা এতটা খারাপ ছিল যে কাউকে চেনাই যাচ্ছিল না। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী বরাতে দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নামাজ চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে মসজিদের 6টি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণে অন্তত 40 জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ডামেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে উপস্থিত হন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। পরে তিনি তল্লার ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলম। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, মসজিদের মেঝের নিচ দিয়ে তিতাস ঘাসের একটি লাইন গেছে। মসজিদের ভেতরে ঘ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এই কমিটি আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।